গুড মর্নিং, হ্যাপি মানডে। আবার একটা নতুন সপ্তাহ শুরু হয়ে গেল। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের কেমন কাটলো উইকেন্ড? আমার তো বিছানা থেকে উঠতেই ইচ্ছে করছে না। 8টা বেজে গেছে, আমি এখনও বিছানায় বসে আছি। যদিও চা খাওয়া হয়ে গেছে আর সকালবেলা মটর সিদ্ধ করাও হয়ে গেছে, আজকে ঘুগনি করব, ঘুগনি আর পাউরুটি খাবো। পাউরুটি আজকে বানাবো না বাড়িতে। যাই হোক, এবার আমি কাজ করতে উঠি, দিনটাও শুরু করা যাক। ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার সময় টিফিনটা আগে রেডি করে দিই। ঘুগনি করে দেবো না, শুধু মটর সিদ্ধটা যেমন আছে সেরকমই থাকবে। ওপর থেকে একটু কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ ছড়িয়ে দেবো, আর দুটো ডিম সিদ্ধ করে কুচি ওপর থেকে দিয়ে দেবো, ওটা খেতে খুব ভালো লাগে। আর সাথে পাউরুটি দিয়ে দেবো, হয়ে যাবে আজকে। বাকি যে মটর সিদ্ধটা থাকবে সেটা দিয়ে হয়তো ঘুগনি করবো, সেটা পরে দেখছি, আপাতত তো এটা করি। এই যে মটর সিদ্ধ রেডি হয়ে গেছে, উপর থেকে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। সমু কাঁচা পেঁয়াজ খেতে খুব ভালোবাসে। একটু কাঁচা লঙ্কা, ডিমটা এখনও সিদ্ধ হয়নি, ডিমটা সিদ্ধ হলে ডিমটাও দিয়ে দেবো। সমু টিফিনটা রেডি হয়ে গেল। আজকে এত গরম বলে আর ঘুগনি করে দিলাম না, শুধু সিদ্ধটাই দিলাম। সিদ্ধটাও খেতে বেশ ভালো লাগে। কলকাতায় হলে হয়তো ঝোল ভাত খেতাম দুপুরে, যদিও কলকাতার হিসেবে এই গরমটা কোনো গরমই নয়, এখানকার হিসেবেই গরম। যাই হোক, ঝোল ভাতের সবজিও নেই, এই উইকেন্ডটা থাকবো না বলে আর এবারে বাজার করিনি। যা কিছু আছে তাই দিয়ে আমার এই তিন চার দিন কেটে যাবে, একেবারে এসে বাজার দোকান করব। এবার আনারস কাটবো, অনেকদিন এনেছি, আনারসটা কাটা হচ্ছে না, এবার কেটে নিই। তাহলে সৌমুকেও টিফিনেও একটু দিয়ে দিতে পারবো, একটু ফল খাওয়া হবে ওর, আর আনারসটাও কাটা হবে। অনেক দিন হয়ে গেছে, তারপরে এই উইকের মধ্যে মানে শুক্রবারের আগে শেষও করতে হবে, আজকেই কেটে ফেলি। আনারসের মুন্ডুপাত তো করেই রেখেছি, এবার বাকিটাও কাটি। আনারসটা একদম মজে গেছে, আর দেরি হলে এবার খারাপ হয়ে যেত। সমু আবার আনারস খেতে খুব ভালোবাসে। এখানে আমরা গ্রিল আনারস খাই, অল্প চিনি নুন আর দারচিনি গুঁড়ো ছড়িয়ে দিলে আরো ভালো খেতে লাগে, আরো টেস্টি হয়ে যায়। এই মুখের দিকটা এখানটা একটু খারাপ হয়ে গেছে, আরো আগে কাটা উচিত ছিল আনারসটা। এমনি ঠিক আছে, ওই একদম মুখের দিকটাই একটু গন্ডগোল হয়ে গেছে আর কি, বাকিটা একদম ঠিক আছে। বাট ওই আজকে না কেটে আরো পরে কাটলে একদমই খারাপ হয়ে যেত।
আনারসটা মিষ্টি আছে, তাই চিনিটা দিলাম না বেশি, জাস্ট টেস্টের জন্য। একটু চিনিটা দিলে আর একটু টেস্টটা এনহ্যান্স হয়, তো একটু নুন দিয়ে দিলাম, সামান্য একটু দারচিনি গুঁড়ো। চিনিটা মিক্স হয়ে যাবে যখন, যা দারুণ খেতে হবে। আনারসটা কাটতে কাটতে ডিমটাও সিদ্ধ হয়ে গেছিল, ডিমটা কুচিয়ে এর উপরে দিয়ে দিলাম। কিন্তু এখন এরকমই থাক, ঠান্ডা হয়ে যাক, যখন সবু বেরোবে তখন বন্ধ করে দিয়ে দেবো, না হলে এত গরম যদি খারাপ হয়ে যায়, খারাপ হওয়ার যদিও কোনো চান্স নেই, সকালেই পুরোটা করা, তা থাক, এমনিতেই তো গরম করেই খাবে। এবার টিফিনটা পুরো রেডি হয়ে গেল, এবারে আমি বাকি আনারসটা কেটে রাখি। একটু বাইরেটায় বেরোলাম গাছে জল দিতে, না হলে যা রোদ, বাইরে বেরোবার কোনো ইচ্ছা নেই আজকে। বেসিক্যালি ডালিয়াটাতেই জল দিতে বেরিয়েছি, শুকিয়ে যাচ্ছে, যা রোদ উঠেছে দু তিন দিন ধরে সব শুকিয়ে যাচ্ছে। ডালিয়াটা একটা বড় টবেও দিতে হবে, কালকে দিয়ে দেবো। আর এই যে পিছনে গোলাপ গাছটা, একপাটি গোলাপ গাছটা, কি ভালো ফুল হয়েছে, পুরো ভরে গেছে। এটা এবার লাল ফুলটা শেষ হলো, এবার এই ফুলটাই ভরে গেছে। বাইরেটাও অলরেডি তেতে আগুন, পায়ে তো ছ্যাঁকা লাগছে, আর এইটুকুনি বেরোবে বলে আর চটি পড়িনি, পায়ে ছ্যাঁকা লাগলো পুরো। গোবিন্দভোগ চালটা আনার অনেকদিন আগে থেকে ভাবছি যে পায়েস করব, করা হচ্ছে না। তারপরে সৌম্য বললো গোবিন্দভোগ চাল আনবই যখন, একেবারে তারপরে করিস, তো সেও আনা হয়েছে, তো অনেকদিনই হয়ে গেল তাও করা হয়নি, আজকে আমি করবই। দুধটা তো ফুটে এলো, এবার চালটা দিয়ে দিই, চালটা তো আগেই ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিই। চালটাও দিয়ে দিলাম, এবার হতে থাক। যদিও বেশ গরম, কিন্তু একটু বেশ আলু দিয়ে মাটনের ঝোল খেতে ইচ্ছে করছে। সৌম্যকে বললে তো সৌম্য এক কথা রাজি হয়ে যাবে, তাই নিয়ে আমার কোনো চিন্তা নেই। কিন্তু দিনের বেলা তো খাওয়া হবে না, আর রাতের বেলায় তো গরমটা কমেও যায়, আর রাত্রে ভাত করব, দুপুরে তো পাউরুটি খাবো, রাত্রে ভাত করে নেবো। এই যে মাটনটা ম্যারিনেটও করে দিয়েছি নুন দিয়ে, নুন আর একটু মশলা দিয়ে ম্যারিনেট করে দিয়েছি। এবার পেঁয়াজটা কেটে নিই, কিন্তু আজকে আলু দিয়ে একটু ঝোলঝোল মাংস করব, বেশি কষা কষা না, ঝোলঝোল মাংস করব। আর আলু তো সৌম্যর খুব ফেভারিট, মাংসতে আলু হলে তারপরে মাটনে তো আলু দিতেই হবে, এরকম একটা ব্যাপার। আজকে একেবারে কুকারেই চাপিয়ে দেবো, কুকারেই মশলাটা কষে নেবো, কষে কুকারেই চাপাবো। পেঁয়াজ আর আদা রসুন বাটাটা কষতে দিয়েছি, আর এদিকে আমি দইটা রেডি করে রেখেছি। যে নুন হলুদ চিনি গুঁড়ো লঙ্কা ধনে দিয়ে, ধনে গুঁড়ো দিয়ে পেঁয়াজটা কষা হয়ে গেলে দইটা দিয়ে দেবো, তারপরে মাংসটা দিয়ে ভালো করে কষে নেবো। মাংস আর আলু দিয়ে ভালো করে কষে জল দিয়ে প্রেশার কুক করে নেবো। মাংসটা কুকারে চাপিয়ে দিলাম, পেঁয়াজ আদা রসুন কষে, দইটাও তো রেডি করে রেখেছিলাম, কষা হয়ে গেলে দইটা দিয়ে দিলাম, তারপরে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, আলু দিয়ে ভালো করে কষে নিয়ে জল ঢেলে দিয়েছি। খুব বেশি কষা কষা করিনি, গরম তো এমনি মাংস এমনি রিচ, তো সেই খুব বেশি কষা কষা করিনি, একটু ঝোলঝোলই খাবো। আলু দিয়ে ঝোল মাংস, সৌম্য তো যখন দেখবে হেবি খুশি হয়ে যাবে, এখনো বলিনি, রাত্রিরে যখন খাবো একেবারে দেখবে। আর এদিকে আমার পায়েসটাও হয়ে গেছে, পায়েস হয়ে গেছে মানে চালটা পুরো সিদ্ধ হয়ে গেছে, এবারে গুড়টা দিয়ে দেবো। গুড়টা যে কতটা দিতে হয় সেটা তো আমি বুঝতে পারি না, দিয়ে একটু টেস্ট করে আগে দেখতে হবে। হয়ে গেল পায়েস আমার।
পেস্তার কাজু গুঁড়ো ছড়িয়ে দিলাম ওপর থেকে, দেখতেও দারুণ হয়ে গেল, খেতে তো দারুণ হয়েছে, গুড়ের বলে কথা। রান্নাঘরের সব কাজই হয়ে গেল, মানে সব রান্নাবান্নার কাজ সব হয়ে গেছে, এবার রান্নাঘরটা পরিষ্কার করে নিলে হয়ে যাবে। এর আগের বৃহস্পতিবার আসেনি গার্বেজ নিতে, শুধু কম্পোস্টিং আর রিসাইক্লিংটা নিয়ে গেছিল। সবাই দেখলাম বাইরে গার্বেজের বিনটা বসিয়ে রেখেছে, আমিও বসিয়ে রেখেছিলাম, এই আজকে এলো নিতে। ফাইনালি পৌনে একটার সময় অফিস বেরোলো সমু, যাক গিয়ে ভালোই হলো, আমি একবারে খেয়ে নিয়ে স্নান করতে চলে যাই। আজকে তো আমার ফেভারিট খাবার মটর সিদ্ধ, আমার তো দারুণ লাগে, এবার একটু আমার রিল্যাক্স টাইম। স্নান টানও হয়ে গেছে, রান্না হয়ে গেছে, ঘরের বাকি কাজ যা আছে আছে, আর করবো না, আর এবার আমি রিল্যাক্স করি। আজকে আমার কোনো কিছুই করতে ইচ্ছে করছে না, অন্যদিন বিকেলবেলায় সুমা একটু কফিটা করে দেয়, আজকে সেও অফিসে আছে তাই নিজেকেই করতে হচ্ছে। মাইক্রোওয়েভে জলটা বসিয়ে দিলাম কফিটার জন্য একটু, এবার একটু বাইরেটা ঘুরে আসি। যে কি জোরে বাজে শুনতে পাচ্ছেন, খুব হাওয়া দিচ্ছে আর এটাও তাই খুব জোরে বাজছে। বেরিয়ে পড়লাম একটু বাইরে, হেঁটে আসি একটু, আজকে তো ঘর থেকে বেরোইনি, এখন রোদটাও চলে গেছে, বেসিক্যালি একটু মেঘমেঘ এসে গেছে। দারুণ দেখতে লাগছে আকাশটা। আজকে এই মার্কেটটায় এসেছিলাম আমরা, প্রথম যখন এসেছিলাম এখানে আমি ভাবতাম এই মার্কেটটা থেকে বোধহয় বার্গেন করে জিনিস কেনা যায়, কিন্তু দেখলাম সেটাও যায় না। তবে এখানে জিনিসের দামগুলো বেশ ঠিকঠাক, এখানে তো MRP বলে কিছু হয় না, আলাদা আলাদা দোকানে একই জিনিসের আলাদা আলাদা দাম। মার্কেট থেকে বেশ একটু টুকটাক কিনে আনলাম, টমেটো আর বেগুন কিনলাম, বেশি কিছু কিনিনি। এবার আমরা ডিনার করব, যদিও সিক্রেট আমি ফাঁস করে দিয়েছি অলরেডি, আর আমাদের তো এখন ডিনারের জায়গাটা দারুণ হয়েছে, সেখানে বসে ডিনার করব। আলো তো এখন অনেকক্ষণ অবধি থাকে, অসুবিধা নেই। বাড়ি বসে পিকনিক ডিনারটা বেশ ভালোই হলো আমাদের। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার কাল দেখা হবে। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। টাটা।